সম্প্রতি মুক্তি পেয়েছে সাকিব খানের দরজ চলচ্চিত্রের টিজার মূলত দুই মিনিট পঁচিশ সেকেন্ডের টিজারটি অনুরাগীদের মধ্যে ব্যাপক আকারে নজর কাড়ে যদিও প্রকাশিত টিজারটিতে সাকিব খানের লুকের অনেকটা পরিবর্তন দেখবে অনুরাগীরা মেবি ঢাকায় তরফে সাকিব খানকে চলচ্চিত্রটিতে বেশ রহস্যময় চরিত্রে অভিনয় করতে দেখবে তার অনুরাগীরা যেটি অবশ্য চলচ্চিত্রের টিজারটিতে লক্ষ্য করা যায় কেননা চলচ্চিত্রের টিজারটিতে দেখা যায় সাকিব খান মার্ডার করার পর অনেকটা সময় অবাক হয়ে যায় আবার কখনও তিনি রক্ত দেখে ভয় পাই সেই সাথে এই তারকাকে আবার জেলের মধ্যে দেখা যায় কিন্তু তখন অবশ্য তার মুখ থেকে শোনা যায় আমি জিতে গিয়েছি মূলত দরজ চলচ্চিত্রের টিজারটিতে সকল রহস্যময় বিষয় দেখা যায় যদিও টিজারটিতে সাকিব খান এবং সোনাল চৌহনের রোমাঞ্চকর দৃশ্য দেখা যায় মোরবার আবার তাদেরকে চুম্বনের দৃশ্য অভিনয় করতে দেখবে তার অনুরাগীরা যাই হোক চলচ্চিত্রের টিজারটিতে পুলিশের চরিত্রে পায়েল চরকারকে দেখা যায় মোরবার খল চরিত্র অবশ্য রাহুল দেবকে অভিনয় করতে দেখা যাবে সেই সাথে অবশ্য আরও কলকাতা বাংলা নামি দামি তারকাদের অভিনয় করতে দেখা যাবে দরদ চলচ্চিত্রে মোরবা সব কিছু মিলে ধারণা করা যে একজন করোনার এই চলচ্চিত্রটি অনুরাগীদের মধ্যে নজর কাড়বে যদিও চলচ্চিত্রটি চলিত বছরের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মুক্তি দেওয়া হবে যার প্রেক্ষাপটে ঈদুল আজহা উপলক্ষে চলচ্চিত্রের টিজারটি রিসেন্টলি উন্মোচন করা হয় যদিও চলচ্চিত্রের টিজারটি ইতিমধ্যে অনুরাগীদের মধ্যে ব্যাপক আকারে নজর কাড়ে কেননা চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে সাকিব খানের অভিনয় অনুরাগীদের কাছে নজর কেড়েছে বলে জানা যায় এরই মধ্যে যার জন্য অবশ্যই ইতিমধ্যে দর্শকরা ধারণা করেন চলচ্চিত্রটির মাধ্যমে সাকিব খান তার অনুরাগীদেরকে নতুন কিছু উপহার দিবেন বায়দ চলচ্চিত্রটি মূলত একসঙ্গে ত্রিশটি দেশে মুক্তি দেওয়া হবে সেই সাথে চলচ্চিত্রটি বাংলাদেশের পাশাপাশি প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে বলে জানা যায় সুতরাং চলচ্চিত্রটি ভারতের প্রেক্ষাগৃহ মুক্তি দেওয়া হবে বলে আরও শোনা যায় অন্যদিকে ঢাকাই তারকা সাকিব খানকে সর্বশেষ তুফান চলচ্চিত্র অভিনয় করতে দেখে তার অনুরাগীরা মূলত চলচ্চিত্রটি চলিত বছর ঈদুল আজাহা উপলক্ষে মুক্তি দেওয়া হয় যদিও এরই মধ্যে তার অনুরাগীদের মধ্যে নজর কাড়ে কেননা চলচ্চিত্রের প্রথম খণ্ডের শেষের পর জানা যায় যে চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ড নির্মাণ করা হবে মোরবার এই জন্য অবশ্য চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডের জন্য আপাতত অপেক্ষায় রয়েছে অনুরাগীরা যদিও ঢাকায় তারকা সাকিব খানের তুফান চলচ্চিত্রটি একশো চব্বিশটা সিনেমা হলে মুক্তি দেওয়া হয় তার মানে এটুকু ধারণা করা যায় চলিত বছর ঋদ সাকিব খান বাংলাদেশে রাজত্ব করছেন সুতরাং হোক জেনে তো নিলেন কেমন ছিল দরজ চলচ্চিত্রে এক মিনিট পঁচিশ সেকেন্ডের টিজারটি মূলত এ বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য